দর্শক আমি এখন যে স্থানে অবস্থান করছি এটি প্রাচীন সভ্যতার দেশ মিশরের রাজধানী কায়রোতে এখন আমি আপনাদের সাথে কথা বলছি পর্যটনের নগরী নীল নদের পাশে দাঁড়িয়ে যে স্থানে আমি অবস্থান করছি এটি হচ্ছে ওব্রা নীল বা গাম্বাল আসাদাইন এটাকে বলা হয় আর এটি হচ্ছে নীল নদে আসার এবং পাড়ি দেওয়ার একমাত্র মাধ্যম বা তোরণ দর্শক আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো দিনের নীলের কিছু দৃশ্য চলুন নীলের কিছু দৃশ্য আমরা উপভোগ করি এই পর্বে আমরা আপনাদের সাথে থাকছি চলুন দর্শক যাওয়া যাক নীল নদ শব্দটি এসেছে আরবি আন নাইল হতে নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ পূর্ব আফ্রিকা হতে ভূমধ্য সাগর পর্যন্ত এর বিস্তৃতি এটি বিশ্বের দীর্ঘতম নদ পানি প্রবাহের দিক থেকে এটি দ্বিতীয় নীল নদ উগান্ডার জিঞ্জা থেকে উৎপত্তি হয়ে 6,650 কিলোমিটার তথা 4,130 মাইল দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে ভূমধ্য সাগরে সাথে মিলিত হয়েছে নীল নদের দুটি উপনদী রয়েছে একটি শ্বেত নীল নদ আরেকটি নীলাভ নীল নদ এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর শ্বেত নীলের উৎপত্তি আফ্রিকার গ্রেট লেক থেকে আর নীলাভের উৎপত্তি ইথিওপিয়ার তানা লেক থেকে নীল নদের সর্ব উত্তরের উৎপত্তি হল আফ্রিকার রুয়ান্ডা আর বহির্গামী উৎস হল উগান্ডার জিঞ্জা তারপর এটি ১১টি দেশ তানজানিয়া রুয়ান্ডা বুরুন্ডি কেনিয়া কঙ্গো ইরিত্রিয়া ইথিওপিয়া উগান্ডা দক্ষিণ সুদান সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নীলের সবচেয়ে বড় উৎস শ্বেত নীল আফ্রিকার গ্রেট লেক ভিক্টোরিয়া লেক থেকে উৎপত্তি লেকটি আফ্রিকার মহাদেশের সবচেয়ে বড় এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশুদ্ধ পানির আধার ভিক্টোরিয়া লেক তিনটি দেশ তানজানিয়া কেনিয়া এবং উগান্ডার মধ্যবর্তী একটি সুউচ্চ মালভূমির উপর অবস্থিত এই লেকে প্রায় 3,000 ছোট বড় দ্বীপ আছে ভিক্টোরিয়া লেক বা হ্রদের সৃষ্টি হয় প্রায় 4,00,000 বছর পূর্বে 17,300 বছর আগে এটি পুরোপুরি শুকিয়ে যায় আবার 14,700 বছর আগে পুনরায় পানিতে ভরে ওঠে 1858 সালে ইংরেজ জন হ্যানিং স্পেক অনুসন্ধান চালাতে গিয়ে এই হ্রদের তীরে উপস্থিত হন এই বিশাল জলরাশি দেখে তার মনে হয় এটি নীল নদের উৎস তাই এর নাম দেন ব্রিটিশ রানী ভিক্টোরিয়ার নামানুসারে ভিক্টোরিয়া লেক নীল নদ শব্দটি এসেছে আরবি আন নীল হতে নীল নদ আফ্রিকা মহাদেশের একটি নদ পূর্ব আফ্রিকা থেকে ভূমধ্য সাগর পর্যন্ত এর বিস্তৃতি প্রাচীন মিশরীয়দের ধর্মীয় বিশ্বাসে নীল নদের গুরুত্ব ছিল অত্যধিক মিশরীয়দের পানির দেবতা ছিল হ্যাপি অধিবাসীগণ হ্যাপির পূজা করত তাকে খুশি করার জন্য আর তাকে খুশি করতে পারলেই সেখানে প্লাবন আসত নতুন ফসল ফলত তারা বিশ্বাস করত দেবতা হ্যাপি বন্যা নিয়ন্ত্রণ করে আপনারা দেখছেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট এখন দেখবেন বাইতুল্লার মুসাফির পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট আফ্রিকা অঞ্চলে নীল নদ একটি আল্লাহর আশীর্বাদ কারণ মিশরে বসবাসকারী মানুষদের কাছে নীল নদ এক রক্ষাকর্তা স্বরূপ যদি এই নদ না থাকতো তাহলে আফ্রিকা বিশেষ করে মিশরের জমিগুলো চিরদিনের জন্য ফসল ফলানোর অনুপযোগী হয়ে পড়ত এই নীল নদকে ঘিরে প্রায় 5,116 বছর আগে গড়ে উঠেছিল পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা ধীরে ধীরে বেড়েছে তার বিস্তৃতি ও জনসংখ্যা মূলত নীল নদকে কেন্দ্র করে আফ্রিকার এই মরু অঞ্চলে লোকবসতি শুরু হয় একদিকে যেমন নীল নদ মিশরকে করত সবুজ শ্যামল অন্যদিকে বন্যার সময় ধারণ করত রুদ্রমূর্তি নীল অববাহিকায় রয়েছে দারুণ এক উদ্ভিদ ও জীববৈচিত্র্য নীল নদ আমিষের অফুরন্ত ভাণ্ডার এখানে প্রধান প্রধান শস্য হল যব গম ও বিয়ার তৈরির জন্য বার্লি কাপড় তৈরির জন্য উন্নত মানের শন গাছ দারুণ এবং বিরল একটি উদ্ভিদ ছিল প্যাপিরাস যে উদ্ভিদের নিচের অংশটুকু খাওয়া যেত
আর উপরের অংশ দিয়ে মাদুর থেকে শুরু করে নৌকা সবই তৈরি করা যেত। এছাড়া নীল নদের কুমির কিংবদন্তি তুল্য। এখানকার অধিবাসীদের জীবনাচরণে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কুমিরের কথা। নীল নদের কুমিরগুলো 12 ফুট পর্যন্ত লম্বা হতো। অন্য প্রাণীর মধ্যে ছিল বেবুন, কসিম, ইগল, আইবিস ও সানবার্ড সহ প্রায় 300 প্রজাতির পাখি। মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয়েছে এই নীলনদকে কেন্দ্র করে, তাই মিশরকে বলা হয় নীল নদের দান। আজকে আমরা যে শান্ত নিবিড় এবং সবসময় পানি আছে এমন দেখতে পাই, আগে কিন্তু তা এমন ছিল না। বছরের একটি নির্দিষ্ট সময়ে নীলনদ শুকিয়ে যেত, আবার একটি সময়ে ব্যাপক আগ্রাসী চরিত্র ধারণ করত। হিজরি 20 সালে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলমানগণ মিশরে সর্বপ্রথম ইসলামের নিশান উড্ডয়ন করেন। সে সময় মিশরে চলছিল ভীষণ খরা। প্রতি বছরের ন্যায় তখন নিয়ম অনুযায়ী নীল নদের পানি শূন্য হয়ে যেত। আপনারা দেখছেন বাইতুল্লার মুসাফির, পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। এখন দেখবেন বাইতুল্লার মুসাফির, পাওয়ার্ড বাই অরেঞ্জ কেক বিস্কুট। তখন অধিবাসীদের হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, নীল নদের এই দশা কেন? অধিবাসীগণ বললেন, হে আমির, এখানে প্রতি বছর এই সময় নদের পানি শুকিয়ে যায়। শুধু বছরে একটি নির্দিষ্ট সময় পানি প্রবাহিত হয়, তবে কোনো যুবতী কন্যা উৎসর্গ করলে নদীতে আবার পানিতে ভরে ওঠে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আবার কি? তারা বলল, নীল নদ এখন পানি শূন্য, এই মাসের 18 দিন গেলে আমরা কোনো এক কুমারী সুন্দরী যুবতীকে সবচেয়ে সুন্দর পোশাক ও অলঙ্কার দিয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করব দেবতা হেপির মনোরঞ্জনের জন্য। তিনি খুশি হলেই এই নদ আবার পানিতে ভরে উঠবে। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাজের জন্য কোনো অনুমোদন ইসলামে নেই। তারা উৎসর্গ করা থেকে বিরত থাকল, কিন্তু 3 মাসেও পানি না আসাতে অধিবাসীরা মিশর ত্যাগ করতে শুরু করল। তা দেখে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবিস্তারে চিঠিতে জানালেন। খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন এবং তা নীল নদের নিকট পৌঁছে দিতে নির্দেশ দিলেন। তারপর চিঠিটি নদে নিক্ষেপ করলেন। পরদিন শনিবার সকালে মিশরবাসী দেখলেন আল্লাহ তাআলা প্রায় পানিশূন্য নীল নদকে 16 গজ উচ্চতায় প্রবাহিত করেছেন, সুবহানাল্লাহ। সেই থেকে নীল নদের পানি আর শুকায়নি।